নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব বরিশালের একটি ট্রেডিশনাল রেসিপি ইলিশ বরিশালি। ইলিশ মাছ বলতে সাধারণত সর্ষে দিয়ে ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছের পাতুরি বা কালো জিরে দিয়ে ইলিশ মাছের ঝোল, এগুলোই আমরা রান্না করে থাকি। ইলিশ বরিশালি কিন্তু খেতে অত্যন্ত অসাধারণ হয়। বাড়িতে কিন্তু একবার বানিয়ে দেখবেন, অবশ্যই বাড়ির সকলের খুব ভালো লাগবে। ইলিশ বরিশালি বানাবার জন্য নিয়ে নিয়েছি 6 পিস ইলিশ মাছ। মাছগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে সামান্য নুন এবং হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটা গরম হলে তাতে দিয়ে দেব মাছগুলো। মাছগুলোকে কিন্তু খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা একটু ভেজে নিলেই হবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে নিয়ে 2 পিঠই মোটামুটি হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে আলাদা প্লেটে তুলে নেব। টেবিলস্পুন মতন হলুদ সর্ষে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন মতন পোস্ত, এটাকেও জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আর লাগবে কাঁচা লঙ্কা বাটা, এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা জল দিয়ে বেটে নিয়েছি। নিয়েছি 4 টেবিল স্পুন মতন নারকেল বাটা, 4 টেবিল স্পুন মতন টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো আর 1.5 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবং মিশ্রণটাকে আলাদা সরিয়ে রাখব। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই একই তেলে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লো রাখবো এবং ফোড়নের এই উপকরণগুলো কিছু সেকেন্ডের জন্য একটু ভেজে নেব, যাতে একটা সুন্দর গন্ধ বেরোয়। এবার দিয়ে দেবো বানিয়ে রাখা পোস্ত বাটা, সাথে দেবো কাঁচা লঙ্কা বাটা। এই মশলাগুলোকেও লো ফ্লেমে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে মশলাগুলো কাঁচা না থাকে। এবার দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা দইয়ের মিশ্রণটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবো আর মশলার সাথে দইয়ের এই মিশ্রণটাকেও ভালো করে 1 থেকে 2 মিনিটের জন্য একটু কষিয়ে নেব, যাতে মশলা থেকে একটা তেল তেল ভাসে। মশলাটা কিন্তু একদম ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম নারকেল বাটা, নারকেল বাটার সাথেও মশলাটাকে 1 থেকে 2 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। এবার দিয়ে দিলাম বানিয়ে রাখা সর্ষে বাটা। মশলার সাথে সর্ষে বাটাটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। এই মশলার সাথে সর্ষে বাটাটাকে কিন্তু কষাবার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতন জল। সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবং গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটতে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার যে ইলিশ মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই ইলিশ মাছগুলো একে একে সুন্দর করে দিয়ে দেব। ওপর থেকে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা আর ঢাকা দিয়ে এটাকে মোটামুটি লো টু মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা ওপেন করলাম, ইলিশ বরিশালি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তবে নামাবার আগে ওপর থেকে ছড়িয়ে দিলাম 1.5 টিস্পুন মতন সর্ষের তেল। ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ ভাপা, ইলিশ মাছের পাতুরি বা কালো জিরে দিয়ে ইলিশ মাছের ঝোল তো প্রায় বানিয়ে থাকবেন, তবে একবার এই ইলিশ বরিশালি বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আমার বিশ্বাস, একবার বানাবার পর বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে।